সিবি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بريد دركة আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিএসটিভি বাংলা এর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সমূহ দর্শনের জন্য সে প্রোগ্রামগুলির মধ্যে একটি অন্যতম প্রোগ্রাম হেদ এর ধারাবাহিক দর্শ যে অধ্যায়টি আমরা আজকে আলোচনা শুনব বাবু মিনাসিরকে এরাদাতুল ইনসান বেআলি দুনিয়া মানুষ যেগুলি ইসলামের আবাদত করবে যে আবাদতগুলি করতে হয় একমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের জন্যেই আখেরাতে এর প্রতিদান পাওয়ার জন্যে যখন মানুষ পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য করতে যায় তখন তার হুকুম কি হতে পারে তার অবস্থা কি দাঁড়াতে পারে তার এ আবাদত আল্লাহ রাবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য হবে না হবে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন হাজ করা একটি আবাদত যার পক্ষে হাজ পালনের সামর্থ্য হয়েছে সামর্থ্য রয়েছে অর্থনৈতিক শারীরিক সব দিক দিয়ে তাকে এখন হজ পালন করতে হবে এটা ইসলামের একটি ফরজ আবাদত কিন্তু কেউ যদি তার চাকরির প্রমোশনের জন্য হজ করে আসে বা কেউ যদি তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য সে হজ করে আসে উদ্দেশ্য তার এটা আমি নির্বাচনে দাঁড়াবো যদি আমি হজ করে আসি নিজেকে আলহাজ বলে পরিচয় দিতে পারি তাহলে আমি মানুষের ভোট বেশি পাবো এটা তার উদ্দেশ্য তাহলে এই অবস্থায় তার হুকুম কী অনুরূপভাবে ইসলামের যে বিষয়গুলি যেমন আজকে আমাদের পড়ালেখা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা লাভ করতে হবে ইসলামকে জানার এবং মানার জন্য কিন্তু আজকে আমাদের ক্লাসিক সিস্টেম বা সার্টিফিকেট ডিগ্রি সিস্টেম পড়ালেখা হয়েছে যেটি মাদ্রাসায় বিভিন্ন ক্লাসিক্যাল যে অবস্থা রয়েছে ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স বা যেটা মাস্টার্সের সমান বা টাইটেল ইত্যাদি একজন ছাত্র সে দিন শিখার জন্য মাদ্রাসায় ভর্তি কিন্তু তার যদি টার্গেট থাকে যে আমি দিন টিন কিছু বুঝি না মাদ্রাসায়ন হাদিস শিখছি আমি পড়ছি একটা সার্টিফিকেট শুধু অর্জন করবো এই জন্য সার্টিফিকেট দিয়ে আমি কোনো একটা চাকরি নিব এটাই যদি তার উদ্দেশ্য থাকে তাহলে তার কি অবস্থা দাঁড়াবে কারণ করন হাদিস শুধু শিক্ষা মানুষ দুনিয়ার বিষয়ের জন্য নয় হাদিস শিখবে মানুষ তার দিনকে জানার জন্য যখন এই দিন জানবে সেই দিনের আলোকে তখন দুনিয়ার বিষয়গুলি অটোমেটিক চলে আসবে কিন্তু কারো যদি টার্গেট সেটা না থাকে যে আমি দিন জানার জন্য নয় আমি সার্টিফিকেটটা আমার দরকার দিনের বিষয় আমি কিছু বুঝি না এটার আমার গুরুত্ব নেই গুরুত্ব আমার হলো সার্টিফিকেটের দরকার তাহলে তার কি অবস্থা দাঁড়াতে পারি লেখক রহমল্লা এই বিষয়কে কেন্দ্র করে অধ্যায় বেঁধেছেন বাবু মিনা শিরকি এরা ইনসান আলিহিয়া দুনিয়া মানুষ ইসলামের যে আমলটি করে দিনের আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আখেরাতে শান্তি প্রতিদান পাওয়ার জন্য যে করতে হয় সেই আমলটা যদি কেউ দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থ হাসিলের জন্য করে তাহলে তার কি অবস্থা লেখক অধ্যায় গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন এরপর তিনি একটি অতি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে আয়াতটি নিয়ে এসেছেন সেটি হলো সুরাহুদ এর পনেরো ও ষোলো নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন মানুরিদুল দুনিয়া ও জিনা চাহা نور فيليهم اعمالهم فيها وهم فيها لا يبخسون مَن كان يريد الحياة الدنيا যার টার্গেট হল শুধু পার্থিব স্বার্থ আখিরাতটা টার্গেট নয় সব पाउশে চিন্তা করে না চিন্তা করে যে এই আমলটা দিয়ে এই ইবাদতটা দিয়ে বা এই কাজটা দিয়ে কাজ বলতে এইগুলি অবশ্য ধর্মীয় কাজ ইসলামের কাজ এই কাজগুলি দিয়ে শুধু আমি দুনিয়ায় অর্জন করতে চাই এ ধরনের যদি কারো বিষয় হয় নো ইলাই হিমফি হা ওম ফি লাইব খা দুনিয়াতে তার যা পাওয়ার আমি তার পূর্ণ করে দিয়ে দিব সামান্যতম কম করব না যতটুকু সে পাইতে চাইছে যতটুকু দিয়ে দিব তাকে আমি ওলা ইকাইলাহিস ফিল আখেরাতি ইল্লা কিন্তু এদের জন্য আখেরাতে জাহান নাম ছাড়া আর কিছুই নেই কারণ এ টার্গেট আখেরাত নয় এ টার্গেট আল্লাহর সন্তুষ্টি অর্জন নয় এ টার্গেট সব নয় এ টার্গেট হলো দুনিয়ার স্বার্থ অতএব দুনিয়াতে সে যা চেয়েছে আমি তাকে দিয়ে দিব কিন্তু আখেরাতে তার জন্য জাহান নাম ছাড়া আর কিছু নেই ও হাবিতা মা সানা উফিহা ও বা চিলুম মা ক্যানুয়া মেলুন দুনিয়াতে সে আরো যত রকমের ভালো কাজ করুক না কেন সবগুলি দুনিয়াতেই সে পাবে আখেরাতে এগুলি সব বাতিল বলে গণ্য হবে সেগুলি আখেরাতে তার কোনো কাজে আসবে না এর কারণ কারণ হলো যখন সে যে কাজটি করতে হয় আল্লাহ সুবাহন তাল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজটি করতে হয় আখেরাতে প্রতিদান পাওয়ার জন্য এ কাজটি যখন সে শুধু দুনিয়া অর্জনের জন্য করে থাকে তখন সে এক প্রকার শেরকে লিপ্ত হয়ে যায় সেটি হলো বড় লিপ্ত হয়ে যায় তো এই বড় সেরকে লিপ্ত হওয়ার কারণে আখেরাতে তার সব বাতিল হয়ে যায় তবে হ্যাঁ এই ব্যক্তি যদি আবার তার এই সমস্ত ভুল বুঝে নিজে সে ভালো করে আবার তৌবা করে ফিরে আসতে পারে তৌবা করে যদি সে মৃত্যুবরণ করে তাহলে ইন আল্লাহ তার পরিণতি ভালো আশা করা যাবে আর এই অবস্থায় যদি সে তৌবা ছাড়াই মারা যায় তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আখরাতি নার আখরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই প্রিয় বন্ধুরা এখানে আরেকটি বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে তা হল ইসলামের যে আবাদতগুলি আমরা বললাম সেই আবাদতগুলি সে পালন করবে তার উদ্দেশ্য থাকবে শুধু দুনিয়ার স্বার্থ অর্জন আল্লাহর সন্তুষ্টিও নয় আখের নয় কিছুই নয় তবে যদি এমন হয়ে থাকে তাহলে তার কি হুকুম হতে পারে যেমন আমরা যে পড়ালেখার কথা বললাম বর্তমান যদি কেউ চায় যে আমি ইসলাম শিখব তাহলে বর্তমান ইসলাম শেখার ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিক সিস্টেমে চলে আসছে তাকে অবশ্যই প্রতিষ্ঠানে যেতে হবে স্তর ভিত্তিক এস তারপরে এইচএসি বা দাখিল তারপর আলেম তারপর ফাদেল তারপর কামেল এভাবে তাকে শিখতে হবে এছাড়া একাকিভাবে শেখার তেমন সুযোগ বর্তমান পরিবেশে নেই তে এ অবস্থায় সে কী করবে আমরা বলবো না কোনো অসুবিধা নেই এ অবস্থাও সে শিখবে কিন্তু পার্থক্য হল ভিতরে নিয়তের পার্থক্য তার নিয়ত থাকবে যে আমি আমার মেন টার্গেট হলো আসল টার্গেট হলো আমি দিন শিখার জন্য করান হাদিস শিখার জন্য আমি পড়া পড়ালেখা করছি এবং তার টার্গেট থাকবে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা পড়ছি এবং এর মাধ্যমে যখন আল্লাহ রাবুল আলমিন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এর মাধ্যমে সার্টিফিকেট অর্জন করে রেজেকের একটা ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটাতে অসুবিধা নেই সে নিয়ত থাকতে পারে অসুবিধা নেই কিন্তু সেটি হল পরবর্তী বিষয় প্রথম বিষয় তার থাকতে হবে যে এগুলি আমার আল্লাহ সবহান হত সন্তুষ্টি অর্জনের জন্য এরপর এর পিছনে তার যদি থাকে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি এ সার্টিফিকেট অর্জন ছাড়া সম্ভব নয় সেই হিসাবে এটাও তার যদি সংযুক্ত থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার প্রথম টার্গেট থাকতে হবে আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহ রাবুল আলমিনের আখেরাতে যে প্রতিদান সেটি পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমরা এই পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত

উইটনেস ডক্টর জাকির নাইক ইন ব্যাটলর ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা হে ওবারাক আছু প্রিয় দর্শকবৃন্দ ইসলামের যে আবাদতগুলি সে আবাদতগুলিও যদি কেউ পালন করে যেমন উদাহরণস্বরূপ আরেকটা দিতে পারি আমরা মসজিদের মোয়াজ্জিন তিনি আজান দেবেন বা মসজিদের ইমাম সাহেব তিনি ইমামতি করছেন এটা একটা দিনের বা ইসলামের গুরুত্বপূর্ণ কাজ আজান দেওয়া ইমামতি করা কিন্তু তার টার্গেট যদি থাকে এটাই যে আজান দিয়ে এর বিনিময়ে শুধু আমি টাকা অর্জন করব। এটাই তার যদি টার্গেট থাকে এটাই যদি তার উদ্দেশ্য থাকে আমি একটা ইসলামের কাজ করছি এটা তার মানসিকতা নেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন এটাও তার চিন্তা নেই আখেরাতের প্রতিদান পাবো এটাও তার চিন্তা নেই শুধু তার টার্গেট হলো আমি আজান দিলে পাঁচবার আমি এত টাকা পাবো এই টাকাটা এর অবস্থা একই কিন্তু যদি এই নিয়ত থাকে যে না ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাজ আজান দেওয়া একটা বিরাট ফজিলতের কাজ আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজান দিবে কেয়ামতের দিন মানুষের মাঝে তার গরদান যেন সবচেয়ে উঁচু হবে অর্থাৎ সেই বেশি সম্মানী হবে তো এই ফজিলতের আশায় যদি সে আজান দেয় এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে তার এই কাজে তার সাথে তার জীবিকা নির্বাহের জন্য এর পিছনে যা এসে যায় সেটা নিবেশে গ্রহণ করবে কোনো অসুবিধা নেই যদি এই হয়ে থাকে তাহলে তার জন্য কোনো সমস্যা নেই ঠিক একইভাবে ইমামের বিষয় একইভাবে ধর্মীয় বিষয়গুলি সকল ক্ষেত্রে বা ইসলামের সব আবাদতের বিষয়গুলি এ প্রসঙ্গে লেখক রাইম মহল্লা তিনি আরেকটা হাদিস নিয়ে এসেছেন হাদিসটি সহিউল বুখারির হাদিস দুই হাজার সাতাশি নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবী আবু হরাইরা রদ আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ রসুর সাল্লাহ ইসলাম বলেন তা আইসা আব্দুদ্দিনার ও তাইসা আইসা হাম। তা আইসা আব্দুদ্দিনার তা আইসা আব্দুদ্দিনহাম দীনার হল স্বর্ণ মুদ্রা দেড়হাম হলো রৌপ্য মুদ্রা আল্লাহ রসুল সাল্লা যুগে যে দুটি মুদ্রা ছিল একটি হলো দিনার সেটি হলো স্বর্ণ মুদ্রা আর একটি হলো দীরহাম সেটি হল রৌপ্য মুদ্রা মূলত এর দ্বারা উদ্দেশ্য হল অর্থ টাকা এখন যেই পরিবেশে যেই দেশে যেই মুদ্রাই হোক না কেন বলছেন তার আব্দুদ্দিনার ধ্বংস হোক যে টাকার গোলাম যেটা আমাদের সহজের ভাষা সহজ ভাষায় বলি টাকার গোলাম যে টাকা ছাড়া কিছু কথা শোনে না আল্লাহ রসুল বলছেন ধ্বংস হোক টাকার গোলাম ধ্বংস হোক টাকার গোলাম তাইসা আব্দুল খামিসি তাইসা আব্দুল খামিলাতি। ইন ও রাদিয়া ও ইনলাম অনুরভাবে তাইসা আব্দুল খামিসি ও আব্দুল খামিলাতি, খামিসা এবং খামিলা বলা এক প্রকার উন্নত পোশাক ধ্বংস হোক এ পোশাকের গোলাম এর মানে সেই পোশাক দ্বারাও উদ্দেশ্য এখানে পার্থিব স্বার্থ অর্থাৎ যে ব্যক্তি পার্থিব স্বার্থ ছাড়া ইসলামের কোনো কাজেই সে করতে চায় না কোনো আবাদত করতে চায় না শুধু এই উদ্দেশ্যই সে করে এটাই হলো তার মেইন টার্গেট আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তার অবস্থাটা কেমন ও যদি তাকে কিছু দেওয়া হয় খুব খুশি ও ইনলামিয়া সাহাত আর যদি কিছু দেওয়া না হয় এত বেজার এত অসন্তুষ্ট আর কিছু নেই কিন্তু ইসলামের কোন কাজ এই নিয়তে যে করবে বা এই মানসিকতায় যে করবে যদি এর কিছু পার্থিব সে বিনিময় পায় তাহলে খুশি আর যদি কিছু না পায় তাহলে একেবারেই খুব বেজার যদি এই হয়ে থাকে অবস্থা কারো এই পরিস্থিতি তার হয়ে থাকে তাহলে তার জন্য ধ্বংস তার জন্যই ভয়াবহ পরিণতি বরং ইসলামের প্রতিটি কাজ প্রতিটি মুসলিম মমিন করবে আল্লাহ হতা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পার্থিব যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ যদি নাও পেয়ে থাকে সে কখনো বেজার হবে না বরং বলবে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর একটি সন্তুষ্ট অর্জনের জন্য একটা কাজ করতে পেরেছি তার টার্গেট থাকবে আখেরা আখেরাতে সে কি প্রতিদান পাবে সে প্রতিদানের আশায় সে কাজ করবে কখনো সে দুনিয়ার টার্গেটে কাজ করবে না তবে যেটা আগেই বলেছি আমরা রুজি রোজগারের জন্য অনেক পন্থা তাকে অবলম্বন করতে হয় কিন্তু সেক্ষেত্রেও তাকে ওই নিয়তি রাখতে হবে যে ইসলামের এই কাজটি আমি করতেছি এটা মূলত আমার পার্থিব স্বার্থ অর্জনের জন্যই নয় বরং এর পিছনে আমার মেন উদ্দেশ্য হলো আল্লাহ সুবাহানু তাল্লা নির্দেশে করছি তাকে সন্তুষ্ট করার জন্য করছি এবং এর পিছনে যদি আল্লাহ রাব বলে রিজিক দিয়ে দেয় আলহামদুলিল্লাহ কিন্তু পরিস্থিতি যখন এমন হয়ে যায় যদি কিছু পাই তাহলেই শুধু সন্তুষ্ট থাকি আর যদি কিছু না পাই তাহলে একেবারে বেজার হয়ে যায় তখন বোঝা যাবে যে এর অবস্থা হলো এর নিয়ত হলো কিছু পাওয়ার জন্যই শুধু এ কাজ করে যার জন্য আল্লাহ রাবুল দুনিয়াতেই আমি তার যা চাওয়ার যা পাওয়ার সেটা দিয়ে দিব আর আখেরাতে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি হাদিসে দুই শ্রেণী মানুষের চিত্র তুলে ধরেছেন একটি হলো যারা শুধু পার্থিব স্বার্থেই কাজ করে থাকে কাজ বলতে ইসলামের কাজগুলি আরেক শ্রেণী যারা আল্লাহ সবহানাহত আল্লাহ সন্তুষ্টির জন্যই শুধু করে থাকে আখেরাতেই তার প্রতিদান পাওয়ার জন্যই করে থাকে কোনো পার্থিব স্বার্থ সে কিছুই পড়ুয়া করে না তো প্রথম শ্রেণী যেটা বললাম যে এই অবস্থা যারা টাকার গোলাম সম্পদের গোলাম আল্লাহ রাসুলসাল্লাম বলছেন তাদের বৈশিষ্ট্যটা হল এই যদি কিছু দেওয়া হয় তাহলে সন্তুষ্ট কিছু না দেওয়া হলে খুব বেজার। তাইসা সা ওয়ান টাকাসা ওয়িদা শিখা ফালন চ্যাকাসা আল্লাহ রসুল আল্লাহ হইসলাম বলছেন তাই সা ওয়ন সেই জন্য ধ্বংস সেই জন্য এমন বিপদে পড়েছে ও ইদা শিখা ফালন তার পায়ে যদি কাঁটা বিধে, কাঁটাটা এমনভাবে বিধে গেছে যে সে কাঁটা বের হওয়ার মতো আর কোনো সুযোগ নেই অর্থাৎ দুনিয়াতে সে এমনভাবে প্রবেশ করে ফেলেছে দুনিয়া থেকে ফিরে আসার মতো তার সুযোগ নেই এই পর্যায়ে সে হয়ে গেছে তারপর দ্বিতীয় শ্রেণীর কথা বলছেন তুবালিয় আব্দিন আখাযা বিইনানি ফারসিহি ফিসাবিল্লাহ আশআসা রাসুহু مغবরত কদামাহ ইন কানা ফিল হিরাসাতাহ কানা ফিল হিরাসতি ওয়া ইন দ্বিতীয় শ্রেণী হলো যারা পার্থিব সার্থ বা পার্থি পদ ইত্যাদির কোনো লোভ লালসায় তারা নেই তাদের টার্গেটেই হলো শুধু আল্লাহ সোহান হওয়া তা সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে প্রতিদান পাওয়া তে বলছেন তো বালি আব দিন ওই বান্দার জন্য সুসংবাদ খুন বান্দা আখাদা বেনানি ফরাসিফিসাবীল্লাহ যে আল্লাহর পথে যুদ্ধের জন্য জিহাদের জন্য তার ঘোরার লাগাম ধরে রয়েছে অর্থাৎ দুনিয়াতে কি পাওয়া যাবে না যাবে সেটা পরের বিষয় কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন পালনের জন্য আল্লাহর দিন মানার জন্য সে সব সময় যেন প্রস্তুত সন্ধ্যা দুপুর রাত সবসময় সে প্রস্তুত রয়েছে একটাই তার চিন্তা আশা সারা কাদমা যার মাথার চুলগুলিও যেন এলোমেলো ভাব হয়ে গেছে দুই পা যেন ধুলায় মলিন হয়ে গেছে কিন্তু সেদিকে অত খেয়াল নেই খেয়াল শুধু আমি আল্লাহর জন্য কি করলাম কতটুকু আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলাম আখেরাতে আমি কি রিজার্ভ করতে পারলাম এটাই হলো তার খেয়াল সে যুদ্ধের ময়দানে যদি তাকে কি করা হয় বলা হয় যে তুমি এই সমস্ত জিনিসগুলি দেখাশোনা পাহারার দায়িত্বে তোমার সে সেটাই মেনে নিয়ে প্রস্তুত থাকবে কারণ তার কোনো নেতৃত্বের লোভ লালসা নেই যে আমি পিছে থাকবো না এটা সে কখনো বলবে না সে বলবে না যে আমি আগে যাবো আমি এই নেতৃত্ব নেব বা এইটা ই করব এটা সে কখনো বলবে না বরং তাকে যদি এই দায়িত্বে ফেলে রাখা হয় এখানে এসে পড়ে থাকবে ওয়া ইন কানা ফিসা কতি কানা ফিসা কতি শানা শাদাশ যদি সে পিছনে তাকে রাখা হয় সে পিছনেও সে থাকবে পাহাড় দায়িত্বে যদি কোথাও রেখে দেওয়া হয় সেখানেই সে থাকবে ইন ইসতাযানা লাম ইউযান তার এমন অবস্থাটা যে যদি কারো কাছে কোনো বিষয়ে অনুমতিও চায় লাম ইউযান লা তাকে অনুমতিও দেওয়া হয় না মানে মানে হলো তাকে কোনোই যেন দুনিয়াতে মানুষেরা মূল্যায়ন করে না এমন সে সাদা সাদামাটা অবস্থার মানুষ মানুষ দুনিয়াতে তারে কিছু মূল্যায়ন করতে চাচ্ছে না ওয়া ইন শাফা লা ইউশাফা আর যদি কারো কাছে কোনো সুপারিশও করে তার সুপারিশও কেউ গ্রহণ করে না তার দুনিয়াতে এমন অবস্থা কিন্তু তার নিয়তে হলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনই হলো তার ভিতরে ভরপুর এই আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ বলছেন তো বালি আবদিন তার জন্যই হলো সুসংবাদ কারণ মানুষ তাকে কিছুই মনে করছে না কিন্তু আল্লাহ হতা আল্লাহ তাকে বিরাট মনে করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে অনেক বড় মনে করছেন প্রিয় বন্ধুরা এ অধ্যায়ে আরেকটি হাদিস মনে হলো যে হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সেটি হাদিস বোখারি মুসলিমের হাদিস اولمَن یُسَعَّر بِهِ النَّارُ সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে ফেলে আগুনকে জ্বালানো হবে সেই ব্যক্তিদের অবস্থা এরকমই যে তারা পার্থিব মানুষের কাছে কিছু পাওয়ার জন্য মানুষের কাছে কিছু নেওয়ার জন্যই তারা ইসলামের কাজগুলি ইবাদতগুলি করেছে সেই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন ডাকে বলবেন যে তোমাকে অনেক আমি কিছু অনেক নেয়ামত দিয়েছি অনেক সুযোগ দিয়েছি তৌফিক দিয়েছি কি করেছে তুমি সে বলবে হে আল্লাহ আমি তো পৃথিবীতে অনেক করেছি তার মধ্যে আমি কোরআন শিখেছি এবং মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি আমরা জানি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন খাই বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মাঝে যে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয় সেই হলো উত্তম মানুষ তাহলে এই উত্তম মানুষ হওয়ার জন্য সে নিজে কোরআন শিখেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে আল্লাহ আলমিন বলবেন যে না কে তুমি মিথ্যা বলতেছো তুমি আমার সন্তুষ্টির জন্য বা আখেরাতে প্রতিদান পাওয়ার জন্য তুমি এ কাজ করো নাই বরং তুমি কাজ যেন তোমাকে বলা হয় যে তুমি একজন বিশাল বিখ্যাত একজন আলেম বা বিরাট তুমি করানের একজন কারি বা বিরাট তুমি একজন করানের মুফাসের মহাদ্দেশ অনেক বড় আলেম এই প্রশংসা তোমার মানুষ করবে মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে এজন্যই তুমি এটা শিখেছ আমার সন্তুষ্টির জন্য নয় আখরাতের প্রতিদান পাওয়ার জন্য নয় ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে তার চেহারার উপর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে দুনিয়াতে সে অনেক করেছে কিন্তু সেই করাটি তার দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য হয়েছে আল্লাহ বলবেন যে ককাত কি রালাক তুমি দুনিয়াতে যে জন্য চেয়েছিলা যেজন্য করেছিলা সেগুলি তুমি পেয়ে গেছো মানুষ তোমাকে বলে ফেলছে আর আখের কিছু নেই তোমার দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে সে ব্যক্তিকেও জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো অনেক তোমাকে ধন সম্পদ দিয়েছি বলবে হে আল্লাহ আমি তো আমার সব সম্পদগুলিকে আপনার দিন প্রতিষ্ঠার জন্য আপনার দিনের পথে আমি ব্যয় করেছি আল্লাহরা বলে আলেমিন তাকেও বলবেন যে না তুমি মিথ্যা বলছো তোমার সম্পদ তুমি ব্যয় করেছো যেন তোমাকে দানবীর বলা হয় তোমাকে বড় দাতা বলা হয় মানুষের মারহা বাসনার জন্যই তুমি এইসব ব্যবহার করেছো ওয়াকাত কেইলালাক দুনিয়াতে যে উদ্দেশ্যে তুমি করেছো সেই উদ্দেশ্যে তুমি পেয়ে গেছো আজকে তোমার জন্য আর কোনো প্রতিদান নেই ফায়ু উম আর ওয়াইউ হ্যাবোয়ালাও জি ইলেন নির্দেশ দেওয়া হবে ফেরেস্তাদেরকে চেহারার উপর দিয়ে তাকে সিশ্রি জাহান্নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে শহীদের মর্যাদা শহীদের ফজিলত আমরা অনেক জানি বিশাল ফজিলত কিন্তু এই শাহাদাত বরণ যদি আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের জন্য না হয় ইতিহাসের পতায় আমি শহীদ হিসাবে থাকবো যদি হয় তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ নে আসা হবে আরেক ব্যক্তিকে যিনি শাহাদাত বরণ করেছেন জিজ্ঞাসা করা হবে বলবে যে হে আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এমনকি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ আলম বলবে যে না তুমি মিথ্যা বলছো তুমি মানুষের কাছে শহীদ হয়ে পরিচিত থাকার জন্য শাহাদাত বরণ করেছো ওকাদ আলাক দুনিয়াতে তুমি তা পেয়ে গেছো আখরাতে তোমার কিছুই নেই ইউ উমার ওয়ুস আলা ওয়াজহি ইলান্নার চেহারার উপর দিয়ে তাকেও জাহান নামে নিক্ষেপ করা হয় প্রিয় বন্ধুরা বিষয় একটি সেটি হলো আমার আমলের দ্বারা যেন উদ্দেশ্য হয় আল্লাহ হতা তাল্লার সন্তুষ্ট অর্জন এটাই হবে মেইন টার্গেট তাহলে আমরা তাওহিদের উপর থাকতে পারবো এবং শেরক মুক্ত হতে পারবো যার ফলে আমাদের এ এবাদত দিয়ে আমরা এই হকালেও উপকৃত হতে পারবো এবং মেইন হল আখেরাতে উপকৃত হতে পারবো আসুন আমরা যেন সেভাবেই আমাদের ইসলামের প্রতিটি আবাদত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের দর্শ আমরা এখানে শেষ করছি ও সালামু আলাইকুম বরাফাতুল্লাহি ও কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান

ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট রেট টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান